নমস্কার আমি শুভ আপনারা দেখছেন টেক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ছবিটা কার্টুনের ফর্মে কনভার্ট করতে পারেন আপনাদের যদি আপনাদের ছবিটা কার্টুন আকারে কনভার্ট করতে ভালো লাগে তবে এই অ্যাপটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এই অ্যাপের মাধ্যমে আপনারা সহজেই যে কোনো ছবি কার্টুনে কনভার্ট করতে পারবেন তার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন টুন অ্যাপ বা এই অ্যাপের ডেসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্ক দিতেছি আপনি ছেলে সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন যদি ব্যবহার করতে চান এই অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে সিম্পলি এখানে ওপেনে ট্যাপ করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন যা যা পারমিশন চাইবে যদি না পারমিশন এনেবেল করেন তবে এই অ্যাপটা কাজ করতে পারবে না তো সব কন্টিনিউ করে দিবেন এবং অ্যালাউ করে দিবেন তো এখানে অ্যাড চলে আসে যে যদি আপনারা এই অ্যাপটার প্রো কিনতে চান তবে এটা পে করতে হইব এক বছরে আর যদি প্রতি মাসে পে করতে চান তবে এত টাকা পে করতে হইব তো আমি এখানে ক্রসে ক্লিক করে দিলাম মূলত এই অ্যাপটা এখন পারমিশন চাইতেছে এটা এলাও করে দিবেন আপনারাও তার ফলে আপনাদের গ্যালারির সব ছবি বা ডিভাইসের সব ছবি এটা অ্যাক্সেস করতে পারবে তো এখন আমি একটা ছবি আপনাদের দেখাইতেছি যে কিভাবে আপনারা কার্টুনে কনভার্ট করবেন তো সিম্পলি আমি এই ছবিটা ট্যাপ করে দিলাম এখানে অবশ্যই আপনাদের নেট কানেকশন এনেবেল করে নিতে হবে যদি আপনাদের নেট কানেকশন এনেবেল না থাকে তবে আপনারা এই পর্যন্ত যাইতে পারবেন ঠিক আছে কিন্তু আপনারা কার্টুন ফর্মে কনভার্ট করতে পারবেন না তো আপনারা অবশ্যই নেট কানেকশন এনেবেল করে নেবেন এখানে আমি আপনাদের আরও জানিয়ে রাখতে চাই যে ধরেন আপনাদের ছবিটা এতটুকু আপনারা কনভার্ট করতে চাইতেছেন কার্টুন ফর্মে তো আপনারা এই সাইজ থেকে হালকা একটু বেশি দিয়ে দিবেন কেন দিবেন সেটা আমি আপনাদের সামনেই বলতাসি তো ধরি আমি এতটুকু দিলাম তো এখানে ওকেতে ক্লিক করে দিবেন বা এখানে ট্যাপ করে দিবেন এটা আপনাদের ইচ্ছা তো এখন কনভার্ট আছে। এখানে আপনাদের কিছুক্ষণ টাইম দিতে হইব আর এই কনভার্ট হওয়ার জন্য অবশ্যই নেট কানেকশন এনেবল করে নিতে হবে তো আবারও অ্যাড চলে আসে যে প্রো ভার্সন কেনার জন্য তো আপনারা অবশ্যই ফ্রি ভার্সন ব্যবহার করবেন এখানে একটা ট্যাপ করে কেটে দিবেন যেহেতু এটা ফ্রি ভার্সন অ্যাপ তো এখানে অ্যাড শো করবে আপনারা সিম্পলি এগুলো কেটে দিবেন আপনারা দেখতে পাইতেছেন এখানে এই অ্যাপটার ওয়াটারমার্ক চলে আসে এখন যদি আপনারা এই ছবিটা কোথাও আপলোড করেন তবে এই ওয়াটারমার্কটা থাইকা যাব তাই আপনারা সিম্পলি এতটুকু ক্রপ করে নেবেন যার ফলে এই ওয়াটারমার্কটা আর থাকবো না তাই আমি আপনাদের বলছি যে আপনাদের যতটুকু সাইজের দরকার তার থেকে একটু বেশি সাইজ নিয়ে নেবেন যার ফলে আপনারা কিছুটা ক্রপ করলেও আপনাদের কোনো সমস্যা না হয় তো এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এভাবে ট্যাপ করে তো এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে তাছাড়া বিভিন্ন ধরনের ইফেক্টও আসে এখানে ট্যাপ করলাম তারপরে এখানে ওকেতে ক্লিক করি তো এখান থেকে আপনারা এইভাবে ছোট করে নিতে পারেন এটা গলা পর্যন্ত নিয়ে আপনারা এখানে বসাতে পারবেন তবে দেখতে আরও অ্যাট্রাক্টিভ হইব তো এখানে আমি এটা এমনি সিলেক্ট করছি তো এরকম আরও বিভিন্ন ধরনের ইফেক্ট আছে তো এখানে কিছু কিছু ইফেক্ট আছে যেগুলো প্রো ভার্সনের জন্য সেগুলো আপনাদের ব্যবহার করতে হলে অবশ্যই এই অ্যাপটার পেট বাসন কিনতে হইব তো এখানে আমি একটা ট্যাপ করলাম তো এখানে দেখতে পাইতেছেন এদিকে সোয়াইপ করলে এটা হলো অরিজিনাল পিক আর এটা হইতেছে কার্টুনের পিক আপনার চাইলে এটা মাঝখানে এইভাবে রেখে দিতে পারেন আপনাদের ইচ্ছা তবে এটা কিছুটা এরকম থাকবে তো আমি এখনও সেভ করতেছি না তারপর আরও বিভিন্ন ধরনের অপশন আছে এগুলো আপনারা দেখে নেবেন এভাবে হইব আপনাদের ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সিম্পলি অ্যাপ্লাইতে ট্যাপ করবেন তারপরে এখানে সেভে ক্লিক করবেন আর যদি আপনারা হাই কোয়ালিটিতে সেভ করতে চান তবে অবশ্যই এখানে পেড ভার্সন আবার কিনতে বলবো যেটা আপনারা কিনবেন না আপনারা অবশ্যই এই অ্যাপটার ফ্রি ভার্সন ব্যবহার করবেন আর যেহেতু এই অ্যাপটার ফ্রি ভার্সন আপনারা ব্যবহার করবেন তো অবশ্যই এখানে আপনাদের কাছে অ্যাড শো হইব এখন আমি গ্যালারিতে গিয়ে আপনাদের এই ছবিটার ডিটেলস দেখাইতেছি তো এখানে আপনারা ডিটেলস দেখতে পাইতেছেন এই অ্যাপটার সাইজ তো এরকমভাবেই আপনারা চাইলে আপনাদের ছবিটা নর্মাল থেকে কার্টুনে কনভার্ট করতে পারেন তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ধরনের অ্যাপ ব্যবহার করেন কি না তাছাড়া ভিডিওটা আপনাদের কেমন লাগছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ